ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নে ইলিশা এক নামে নতুন গ্যাস ক্ষেত্রের কূপে প্রায় 200 বিলিয়ন ঘনফুট গ্যাস মজুত রয়েছে বলে নিশ্চিত হয়েছে বাপেক্স। পরীক্ষার মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছেন বাপেক্সের ভূতাত্ত্বিক বিভাগের মহাব্যবস্থাপক আলমগীর হোসেন। তিনি জানান, ইলিশা এক কূপটি খননের পর তিনটি স্তরে বিপুল পরিমাণ গ্যাস পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল। পরীক্ষা নিরীক্ষা শেষে রবিবার তা নিশ্চিত হওয়া গেছে। বাপেক্সের মহাব্যবস্থাপক আলমগীর হোসেন বলেন, ধারণা করা হচ্ছে এই কূপে 200 বিলিয়ন ঘনফুটেরও বেশি গ্যাস থাকতে পারে, তবে সেটি পুরো পরীক্ষা শেষে নিশ্চিত হওয়া যাবে। তিনি জানান, এখন ইলিশা এক কূপে দৈনিক 20 থেকে 22 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হবে। গত 9 মার্চ নতুন এই কূপের খনন কাজ শুরু করেছিল বাপেক্স। মজুতের কথা বলছি, অলরেডি যে তিনটা স্তরে আমরা 80 বিছিয়ে থেকে 200 বিছিয়ে পেতে পারি। প্রতিদিন প্রায় 20 মিলিয়ন করে আমরা পাইপ লাইনের মাধ্যমে উৎপাদন করতে পারবো।